ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত জনপদে হাটবাজারের গল্প থাকছে এবারের আয়োজনে। সাথে আছি আমি কাজী আয়শা। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতার অনবদ্য এক সৃষ্টি এই চরণ। নৌকায় তিনটি দাঁড় নিয়ে তিনজন মাঝি দিনের চার প্রহরী দূর পাল্লায় যাচ্ছেন। একটা সময় বিশাল জলরাশিতে বছরের 5 থেকে 6 মাসই মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার প্রধান অনুষঙ্গ ছিল হরেক রকম নৌকা। নদী খাল বেষ্টিত জেলাগুলোয় এখনও প্রধান বাহন নৌকা। এখানকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বাহন। আজকের পুরো আয়োজনে থাকছে নৌকার হাট। খালের পাড়ে সারি সারি ডিঙি নৌকা বাঁধা, বিক্রেতারা খাল বেয়ে নৌকা নিয়ে হাটে আসছেন। আবার বড় নৌকা ও ট্রলারে করেও হাটে নিয়ে আসা হচ্ছে এ নৌকা। এমনকি নৌকা চড়ে বসেছে নানা যানবাহনে। অবাক করার মতো দৃশ্য। আর এ নয়নাভিরাম দৃশ্যটি পিরোজপুরের সড়ককাঠি উপজেলার আটঘর গ্রামের নৌকাহাটের। বছরের জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত দক্ষিণাঞ্চলের নৌকার সবচেয়ে বড় হাট বসে এ বাজারে। কেননা উপকূলীয় এলাকাগুলোতে যাতায়াতের বাহন হিসেবে নৌকাই জনপ্রিয়। ঘর থেকে বের হতে এর প্রয়োজন হয়। কুরিয়ার নৌকা নিয়ে আসছি, তো নৌকা বিক্রি হয় ধরেন নিচে 2500 উপরে 3000-4000-5000 টাকা বিক্রি হয়। তো একটা নৌকা আপনার 1-2 বছর যায়। এই আজকে গ্রাহক কম এবং নৌকার দামও কম বলে প্রতি হাটে ধরেন আপনার 150-200 পিস নৌকা আসে। তো আজকে গেল হাটে নৌকা সব কেনাবেচা হয়ে গেছে, আজকে কেনাবেচা খুব কম। একটা নৌকার দাম 2500 থেকে 3000-3500-4000-5000 টাকাও আছে, 2500 টাকার নিচে নাই। সাইজ আছে 8 হাত, 9 হাত, 10 হাত, 11 হাত, 12 হাত, 12.5 হাত। পিরোজপুরের আটঘরের নৌকার হাট শত বছরের ঐতিহ্য। নদী খাল বেষ্টিত এই জেলার প্রধান বাহন নৌকা। নৌকার এই চাহিদাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই নৌকার হাট। আটঘর খালে বর্ষা মৌসুমে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে নৌকা কেনাবেচা। আমাদের পেয়ারা বাগান আছে, পেয়ারা পাড়ার জন্য নৌকা কিনতে আসছি। হ্যাঁ, তো নৌকার এই যে এখানে চারখানা নৌকা আছে, হ্যাঁ এই চারখানা একটা আমার পছন্দ হয়েছে। তো যে বিক্রি করতে আসছে দাম হচ্ছে 8000 টাকা, কিন্তু আমরা পেয়ারা পারি মাত্র 2 মাস বা 3 মাস, তো এরপর আমাদের নৌকা পরে থাকে, কিন্তু অত দাম দিয়ে তো আমাদের কেনা সম্ভব না। আমার নৌকাটা পছন্দ হয়েছে, দাম যথেষ্ট হলে নেব।
রাত 10টা নৌকা পাড়া শুরু করছি, 11টা সময় বসছি, আবার তো চালাই আইলাম এ জায়গায়। ধরেন রাত 2টা 2টাই বসছি নৌকা, ধরেন নিচে 500-600 লোক নৌকাইতেই, বেসিং হইতে 300-350-200-150, যে লাস্টে একাল 50 গান। আমরা মঠবেড়ে থেকে আসছি, আটগড় কুরিয়ানা শুনলাম নাকি অনেক ভালো পেয়ারা বাগান এবং নৌকা আছে, সেদিন নৌকা দেখার জন্য আসলে খুবই ভালো লাগতেছে। বরিশাল থেকে আসছি, এখানে আটগড় আপনার হলো নৌকা আছে, নৌকা বিক্রি হয়, এগুলো আমি আজকে দেখতে আসছি। এখানে আমার পেয়ারা বাগান আছে, এই জন্য আজকে ঘুরতে আসছি। বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। বর্ষা মৌসুম ঘিরে নৌকা তৈরির ধুম পড়ে যায় পিরোজপুরে। বাড়ির আঙিনায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করেন কারিগররা, কেননা এই নৌকার ভর করেই সচল রাখতে হয় সংসারের চাকা। তবে নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ভাগ্যের পরিবর্তন হয় না বলে আক্ষেপ কারিগরদের। নেসারাবাদ উপজেলার ডুবি, কাটাখালী, একতা, চামি গ্রামের কয়েকশো পরিবার নৌকা তৈরি করে। এসব গ্রাম থেকে নৌকা কিনে হাটে নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা। ডুবি গ্রামে 40 পরিবার নৌকা বানায়। আমি আমাকে তিনটা নৌকা নামে দৈনিক আমরা চারজন মানে কাজ করি, আমাকে পেশাই এই দেয় বুঝলেন, এই নিয়েই আমাকে আল্লাহ বাসায় আর কি। কিন্তু ব্যবসা তো স্যার সীমিত বুঝলেন, সীমিত ব্যবসায় আমাকে ব্যবসা মনে করেন একটি 20,000 টাকা মাল কারি আনলে তাহলে 5-7 টাকা ব্যবসা বানাইতে না গিয়া গুদগাছ করিয়া মানে বিক্রি করলে এই ব্যাপারে ব্যবসায়ী সীমিত ব্যবসা। আমরা দীর্ঘ 20-25 বছর পর্যন্ত নৌকার ব্যবসা এই এলাকায় চলতেছে, প্রায় 100 ফ্যামিলি আমরা নৌকার ব্যবসা করি। কিন্তু আমরা নৌকা যে বানাই সরকারি কোনো আমরা ব্যাংক থেকে লোন পাচ্ছি না, এর জন্য আমরা কোনো পরিবর্তন হইতে পারতেছি না। অনেক পরিশ্রম করি, শুধু পরিশ্রমই করি, কিন্তু আমরা কোনো পরিবর্তন মানি হইতেছি না। কারণ এর জন্য সরকার যদি আমাদেরকে কোনো ব্যাংক থেকে অল্প সুদে যদি আমাদেরকে লোন দেয় তাহলে আমরা কিছু টাকাইতে পারব। একসময় সুন্দরী কাঠ সহজলভ্য ছিল, তখন এই কাঠ দিয়ে নৌকা তৈরি হতো। এখন সেটি দুষ্প্রাপ্য হওয়ায় কড়াই, চাম্বুল ও মেহগনি কাঠ দিয়েই নৌকা তৈরি করেন কারিগররা। এক একটি নৌকা তৈরিতে কমপক্ষে 7 দিন লেগে যায়। কারিগররা জানালেন, নদী বিস্তৃত এলাকা ও কাঠের সহজলভ্যতা হওয়ায় এখানে নৌকার চাহিদা ব্যাপক। আমরা
ডুবি চোরদের গাছ কিনা আস্থা গাছ কিনা হেরপর মিলে নি মিলে নিয়ে তার মিলে কাটিয়ে তার আনি আনিয়া হেরপর নৌকা পাতি পাইতে এরপর তো বাড়িতে পাইকেরা সেই পাইকারগুলি বেশি নৌকা ধরেন মেহগুনি গাছ করলে এটা একটু 3,000 টাকা হয়, এটা ধরেন 5,000-5,500 এরকম বেচা যায়। আর চাম্বুলিতে করলে হ্যাঁ ধরেন 2,000 হয়, ধরেন 3,500-4,000 এরকম বেচতে পারি। এই নেহাবাকুপুকুরে আমার বাড়ি, আমার গ্রাম ডুবি। আমি এই ব্যবসা 40-45 বছর আমার চলতেছে, কিন্তু আমার টাকা পয়সা শর্ট, আমার কষ্ট দাদন টাদন আনিয়া কিন্তু আমি সংসার চলতে আমার কষ্ট হয়ে যাবে। তাহলে সরকার আমার যদি একটা সুযোগ সুবিধা দেয় তাহলে আমার একটু ভালো চলে। একজনে করলে একটা নৌকা করা যায়, দুইজনে করলে দুইটা করা যায়। আর আমাকে সিজন আপনার ফাল্গুন হইতে শুরু, হ্যাঁ ফাল্গুন 34, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস তো চলে। এই পেশাটা মূলত আমার বাবার পেশা, আমি পড়াশোনার ফাঁকে পেশা একটু বাবার সাথে সহযোগিতা করি। আর বছরে তো আপনার সারা 12 মাস আমরা তৈরি করি না, আপনার সিজন আছে 6 মাস। 6 মাসে মনে করেন যে 200-300 নৌকা আপনার সাপ্লাই হয় এভারেজ। হাটবাজারের গল্পের এই পর্যায়ে বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, সাথেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। ব্যবসা সমৃদ্ধ পিরোজপুরের এই উপজেলা অনেক বছর আগে থেকেই নৌকার উপর নির্ভরশীল। নৌকা ছাড়া এখানকার জীবনযাপন কল্পনাও করা যায় না। বিশেষজ্ঞরা বলছেন নৌকার হাট ঘিরে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটছে, সেই সাথে বাড়ছে কর্মসংস্থান। নৌকা তৈরির কারিগরদের পুঁজি সংকট কাটাতে সময় এসেছে নতুন করে ভাববার। ছোটকালেতে নৌকা ব্যবসা করি, ছোটকালে নৌকা ব্যবসা করি, আগে করতে আমার বাবায়, তারপর আমরা করি। এখন রাত্রে আসছি, কারণ নৌকা নিয়ে আইসি 40-42টা নৌকা নিয়ে আইসি আর কি। সপ্তাহে একদিন হাটে যায়, শুক্রবার হাট বিক্রি হয়। ধরেন আজকে তো আমরা শুরু হইবে না, মানে পানি ফুনি যদি হইতে তাই ধরেন 30-35টা বিক্রি হইতে মনে হয়। আনতো আজকে তো গায়ক পত্র তেমন নাই, কম। এটা ব্যাখ্যা বিক্রি ভালো হয়, ধরেন জ্যৈষ্ঠের শেষ দিক দিয়ে আসার শ্রাবণ মাসে আর কি ভালো হয়। আপনি ধরেন নৌকা ভাইয়েও আনা হয়, আবার অনেক সময় দেখা যায় বেশি আনলে ট্রলারে আনন্য হয়, আবার বেচা বিক্রি হইলে আবার বাড়িতে লইয়াও যাওন্য হয়। ধরেন বেচা কেনার পর রই গেছে, কয়টা বাড়ি লই গেলাম। বেচা কেনা ধরেন এখন বর্তমানে এখন তো কম, কিন্তু সামনে বেশি হইবে। আপনি 2,000 থেকে
2000 থেকে আপনি 10,000 পর্যন্ত টাকার মধ্যে আছে, মানে যেটা যেরকম নৌকা এটা এরকম দাম। আসলেই ভাসমান নৌকার হাট এখানকার সংস্কৃতির অংশ। এই অঞ্চলে একাধিক ভাসমান হাটও রয়েছে। স্থানীয় মানুষের কাছে নৌকার চাহিদা অটুট থাকায় একবিংশ শতাব্দীতে এসেও আটঘর কুরিয়ানা খালে ডিঙি নৌকার হাটের জৌলুস কমেনি এতটুকু। ৩৫ বছর ধরে আসি, প্রত্যেকবারে নৌকা কেনা বেচা করি কম বেশি আর কি, এই ২০ খান ২৫ খান ৩০ খান আনি, ওই দ্বারা যা দেওয়া যায় ২০ খান ২৫ খান ১৫ খান বেচলাম, এরকম ওই ২-৩ খান রই যায় আর কি শেষ। এতে আয় মনে করেন ওই ৩০০-৪০০ টাকা লাভ হয়। এই হাট নিয়ে আসে, আমাদের টলার ভাড়া যায়, লোক আছে, খরচা আছে অনেক, এরা মনে করেন হিসেব করে রাখা যায় না। ও প্রত্যেক আর তো ও মনে করেন এক সিজনে প্রায় ৪-৫০০ নৌকা বিক্রি হয়। তারা নৌকা কেনে, তারা বইটা কেনে, হ্যাঁ নৌকায় ২-৩ খান নদী কেনে, তাগুলো দিয়েই আমরা বইটা বানাই। বইটা আছে যে কোনো গাছ, বেলাতি গাপ, মেহগনি এবং উরিয়াম, গোলাপ, এসব গাছ দিয়ে, বিভিন্ন গাছ দিয়ে বানানো হয়। কম দামের আছে ১২০ টাকা, ১০০ টাকা তামাই, আর ৫০০ টাকা তামাই তো আছে বইটা। ২ বছর পর পর আমার নৌকা চেঞ্জ করতে হয়, রেডিমেড নৌকা তো, এই জন্য এই ২ বছর পর এটা কিনলাম ২৭০০ টাকায়। দেখতে তো ভালো বলে মেহগিনি গাছ, এই জন্য আর কি কত ৪-৫ বছর ধরে আসি। আমি ১৫ বছর পর্যন্ত এই নৌকা কেনা বেচা করি। এই দুগো হাঁস মুরগার ফলে দুগো দান টান কাটবো, দুগো তরকারি নেবো। এই জন্য আমি পেনিস নৌকা কিনছি। নৌকা বেচা কিনে অনেক বছর থেকে হাট থেকে, হাটটা অনেক ভালো, সবাই এখান থেকে নৌকা বেচা কিনে করে। বিশেষ নিউজ ২৪ দেশ সংবাদে আজ এ পর্যন্তই। নতুন হাটের গল্পে দেখা হচ্ছে কাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।